ডিয়ার ভিউয়ার্স, নিজের বিরুদ্ধে দায়ের করা সব মামলায় মিথ্যা বলে দাবি করেছেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। আদালতে শুনানি শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের কাছে তিনি এই দাবি করেন। আদালত থেকে বের হওয়ার পথে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে চিৎকার করে পরীমনি বলেন, আমার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় মিথ্যা। সাংবাদিক ভাইয়েরা, আপনারা তদন্ত করেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। চার দিনের রিমান্ড শেষে পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তার বিরুদ্ধে মাদক আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।